কমছে নদ নদীর পানি, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। জামালপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্ধ রয়েছে 150+ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। এসব বিষয় নিয়ে কথা বলতে রিটার স্পিক আমাদের সাথে আছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার। মোহাম্মদ মামুন হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই বন্যার অবস্থা দেখছি, এই বন্যা কি সারা দেশে আর কোথাও কি বন্যার হওয়ার আশঙ্কা রয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। আমাদের যেটা বন্যা পূর্বাভাস এখন যেটা বলা আছে যে আমাদের আগামী 48 ঘন্টার ভিতরে যে সুনামগঞ্জ এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পূর্বাভাস আছে, সেক্ষেত্রে কিন্তু অতি ভারী বেশি পূর্বাভাস যেহেতু নাই, সেক্ষেত্রে কিন্তু বন্যার পূর্বাভাসের বন্যা পরিস্থিতি সৃষ্টির মতো অবস্থা হতে সৃষ্টি নাও হতে পারে। তবে এটা হয়তো আরো কন্টিনিউ করবে, তবে বন্যা পরিস্থিতি হয়তো সৃষ্টি হবে না। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে হাওড়ে এই অঞ্চলগুলি অথবা সিলেটে যেই বন্যাগুলি হচ্ছে সেটি গত 2 বছর ধরে দেখতে পাচ্ছি যে এই বন্যা একটু বাড়ছে। এই বন্যা বাড়ার কারণ কি? সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের উদানে আসলে আমরা ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের যে উদানে চেরাপুঞ্জি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের মাত্রাটা একটু বেড়ে গেছে, অর্থাৎ এটি ফ্রিকোয়েন্টলি বৃষ্টিপাত হচ্ছে এবং এটা অতিমাত্রায় হচ্ছে। যেমন আমি যদি 2022 সালের কথা বলি, সেখানে কিন্তু 3 দিনে আমাদের ওখানে প্রায় 1300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এবছরও কিন্তু একদিনে আমার 3 দিনে দেখা গেছে আমাদের 1100 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে। তো এইগুলোর কারণে কিন্তু আসলে যে এই যে এত টাইম এতগুলো বৃষ্টি হচ্ছে এবং সেগুলো দ্রুতই কিন্তু যেহেতু উদানে আমাদের মেঘালয় পাহাড় রয়েছে এবং সেখান থেকে পানি কিন্তু দ্রুতই আমাদের ডাউনস্ট্রিম চলে আসে এবং সুনামগঞ্জ চলে আসে এবং সেক্ষেত্রে নদীর দুপাশে এবং হাওয়ার পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে। পাশাপাশি আরও কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সুনামগঞ্জ এবং পাটির দিকে যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর তলদেশে পলি দিয়ে ভরাট হয়ে যাওয়ার কারণে এর নাব্যতা কমে যাচ্ছে, পাশাপাশি এর প্রবাহ গতি প্রবাহ কমে যাচ্ছে, প্রবাহ কমে যাওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আরও একটা বিষয় লক্ষণীয় যেটা এই করা যাচ্ছে, আমরা ধারণা করছি যে হয়তো কোনো অবকাঠামো নির্মাণের ফলেও হয়তো হতে পারে, তবে সেটি সমীক্ষার মাধ্যমে যাচাই করে দেখা যেতে পারে যে আসলে এটা হচ্ছে কিনা, তবে আমরা ধারণা করছি। অবকাঠামোর কথা বললেন, আমরা কিছু তথ্য পেয়েছি যে প্রায় 27,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, যেই রাস্তার কারণে পানি প্রবাহ বাধার সৃষ্টি হচ্ছে, সেই কারণে কি বন্যা বৃদ্ধির কারণ? যে এটা আসলে আমরা ধারণা করছি, কিন্তু রাস্তা তৈরি হলে যে একটা বন্যা বাধা পানি প্রবাহ বাধা সৃষ্টি হয় এটা কিন্তু না, যদি রাস্তাতে পর্যাপ্ত পরিমাণে ওপেনিং স্পেস এবং লেডিস কালভার্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পানি প্রবাহ বাধা সৃষ্টি হবে না। তো সেই জন্য কিন্তু আমাদের একটা ডিটেল স্টাডি দরকার, যেহেতু এখন বিগত 2-3 বছর যাবত লক্ষ্য করা যাচ্ছে যে বন্যা ফ্রিকোয়েন্টলি হচ্ছে, তাই যেহেতু এর আগে কোনো স্টাডি হয় নাই, এখন এই যে আমাদের যে কারণগুলো দেখছি পরিবেশের ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টির ইন্টেনসিটি বেড়ে গেছে, তারপর আমাদের নদীর তলদেশগুলো ভরাট হয়ে গেছে, এখন যে আমরা যেটা ধারণা করছি যে অবকাঠামো নির্মাণের ফলে যে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, এগুলো এটা আসলে এটাও অ্যানালাইসিস সমীক্ষা করা দরকার, সমীক্ষা করে দেখি আসলে বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। আপনার কি মনে হয় যে পানি প্রবাহ ঠিক রাখার জন্য ভবিষ্যতে হাওর অঞ্চলে যেই রাস্তাগুলি হবে সেই রাস্তা হওয়া উচিত ফ্লাইওভারের মতন? জি হ্যাঁ, আমি মনে করতেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে আমাদের সুনামগঞ্জে যে রাস্তাগুলো হাওড় অঞ্চলে যে রাস্তাগুলো হবে সেগুলো কিন্তু উড়ালস্বরূপ হবে এবং ইতিমধ্যে কিন্তু আমি জানি যেটা যে এলজিডি কর্তৃক আমাদের সুনামগঞ্জে কিন্তু বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে এবং সেটি উড়ালস্বরূপ নির্মাণ করবে এবং কিছু কিছু জায়গা হয়তো কাজ শুরু হয়ে যাবে আগামী বছর থেকে, অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমি যতটুকু জেনেছি। তো আমাদের এখন যে সুনামগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়া আছে সেটা আমরা যতটুকু জানি যে এখন যে যদি নতুন করে সড়ক নির্মাণ করা হয় সেক্ষেত্রে সড়ক করবে এবং এটি হওয়ার জন্য খুব উপযোগী এবং এর ফলে কিন্তু বন্যার প্রকোপটা হ্রাস পাবে, পাশাপাশি জনগণের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
মোহাম্মদ মামুন হাওলাদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।